উদ্দেশ্য প্রণোদিতভাবে দল এবং সরকারের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। যদিও এটি একটি বিক্ষিপ্ত ঘটনা, অর্থাৎ নীলগঞ্জে বাজি কারখানার বিস্ফোরণ প্রসঙ্গে সিএনএর মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন খাদ্যমন্ত্রী রতীন ঘোষ। তার পাশাপাশি তিনি এমনটাও বললেন যে গোটা ঘটনায় আইএসএফও দায় এড়িয়ে যেতে পারে না। পঞ্চায়েত ভোটে লোকসভা ভোটে বিধানসভা ভোটে যে বোম পড়তো ভাঙড়ে, এখান থেকে ভাঙড়ে সাপ্লাই করতো এখানকার লোকাল নেতারা। ভোট প্রচারে ভোটের সময় মানুষকে আতঙ্কিত করার জন্য বাড়ি থেকে যাতে না বাড়তে পারে তার জন্য এখান থেকে বোম তৈরি হয়ে ওখানে প্রচার করতো। দত্তপুকুর থানার নীলগঞ্জের বাজি কারখানার আশেপাশে যারা থাকেন এই অভিযোগ তাদেরই। স্থানীয়রাই জানাচ্ছেন সবটাই নাকি জানত প্রশাসন। নামে তো বাজি কারখানা, তবে ভেতরে ভেতরে যে তৈরি হচ্ছিল মানুষ মারার বোমা জানত সবাই, কিন্তু সবাই চুপ করেছিল। স্থানীয়দের ও বিরোধীদের অভিযোগ, বেআইনি বোমা কারখানার জন্য মাসোহারা পেতেন শাসক দলের নেতা মন্ত্রীরা। এবার সিএনএর মুখোমুখি খাদ্যমন্ত্রী রতীন ঘোষ। দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের পর সিএনএর ক্যামেরার সামনে প্রথম মুখ খুললেন তিনি। অবৈধ বাজি কারখানার বিষয়ে তথ্য প্রদানে ফাঁক ছিল, সিএনএর সাক্ষাৎকারে মেনে নিলেন খাদ্যমন্ত্রী। সবথেকে বড় বেশি ব্যাপার হচ্ছে যে অ্যাওয়ারনেসটা কোথা থেকে আসে, যে ধরুন এই যে ঘটনাটা ঘটেছে ওই পাড়ার লোকটা কেউ জানতো না, তা তো না, যেখানে এটা হচ্ছে অমুক হচ্ছে, কিন্তু আমাদের অবধি পৌঁছয়নি। সেটা আপনি বলতে পারেন আমরা কেন পেলাম না, সেটা আমাদের ইনফরমেটিভ গ্যাপস থাকতে পারে, কিন্তু আমরা খবরটা পাইনি। বিস্ফোরণ স্থলে মজুদ ছিল প্রচুর আলু বোমা ও বাজি, জানালেন খাদ্যমন্ত্রী। তবে ওই এলাকার রাজনৈতিক ক্ষমতা আইএসএফ এর হাতে। এই বাজি কারখানা বন্ধ ছিল, আইএসএফ জেতার পরই আবার খুলে এই কারখানা, তাই দায় এড়াতে পারে না আইএসএফ, দাবি রতীন ঘোষের। বন্ধ ছিল, ওর মেয়ের সাথে আপনারা কথা বললে বুঝতে পারবেন, শামসুলে, ও কিন্তু এটা হসপিটালে বলেছে যে আমার বাবা কোনো দল করে না এবং আমাদের এই ব্যবসাটা বন্ধ ছিল, নতুন মেম্বার জেতার পরে এটা হয়েছে। নতুন মেম্বার মানে আইএসএফ জিতেছে, এখন ওদের তো এই ধরনের ভাঙড় অমুক তমুক হাবি জাবি ওদের সমস্ত আছে, সেইভাবে একটা ভাবনা, যেখানে একটা শান্ত এলাকা যাতে একটু অশান্ত হয়, একটু শিরোনামে আসে, সব ভাবনা চিন্তা থাকতো। আপনি বলছেন কি আইএসএফের নেতৃত্বে বোমা তৈরি হচ্ছিল? আইএসএফ জানে সব ব্যাপারটা, আইএসএফ পারমিশনে হচ্ছিল, আইএসএফের লিডারের বাড়িতেই কর্মচারীরা ভাড়া থাকতো, তারা একদম উড়িয়ে দিতে পারে না। দত্তপুকুরের ঘটনা নিয়ে দল ও সরকারকে কলুষিত করার চেষ্টা চলছে, যা উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছেন খাদ্যমন্ত্রী। এই জায়গায় একটা চেষ্টা হচ্ছে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করবার জন্য, সেই ব্যাপারটা মাথায় আমাদের আছে। এবং দেখুন, যারা যারা রাজনৈতিক দল যারা এখানে আসছেন, তারা কিন্তু কোনো দায়িত্বশীল মন্তব্য করছেন না, কেন কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতারা হোক না কেন, যে মানুষগুলো মারা গেছে তাদের আমরা ফেরাতে পারবো না, কিন্তু সেইটা নিয়ে তাদের লক্ষ্যটা হচ্ছে বেশি রাজনীতি করা, কারণ তারাও জানেন যে এটা ইচ্ছাকৃত ঘটনা নয় এবং কোনো কারণে ঘটে গেছে, কিন্তু তারা যেহেতু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে চেষ্টা করছেন বিভিন্ন স্তরে এটাকে বন্ধ করে তাদের রিহ্যাব করবার জন্যে, সেই পরিকল্পনাকে বানচাল করবার জন্য, এবং সবথেকে বড় হচ্ছে যে বাংলা একটা অস্থিতিকর অবস্থা তৈরি করবার জন্য কিন্তু এদের উদ্দেশ্য। এনআইএ আসুক তদন্ত করুক, সাফ বললেন রতীন ঘোষ। আমাদের লোকরা এসেছিল, এনআইএর প্রতিনিধিরা ওখানে এসেছিলেন, তারা তদন্ত করে দেখুন না, যদি সত্যিই এই ধরনের কোনো ব্যাপার থেকে থাকে ব্যবস্থা হওয়া উচিত, আমি তো তার পক্ষে, আমরা তো কোনো তদন্তকে অস্বীকার করছি না, কিন্তু তদন্ত চাওয়ার নামে যেটা হচ্ছে সেটাতে আমাদের প্রতিবাদ আছে। তোয়ালে মুড়ে যারা টাকা নেন তাদের মুখে তোলাবাজির কথা মানায় না। তোলাবাজি নিয়ে বিরোধী দলনেতাকে তোপ দাগতেও ছাড়েনি তিনি। শুভেন্দু অধিকারীকে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে খোঁচা দিয়ে কটাক্ষ সুর খাদ্যমন্ত্রীর গলায়। যদি অথেন্টিকেশন কিছু থাকে, যে আপনি আচরি ধর্ম পরেটে শেখাও, শুভেন্দুবাবুকে হাত পেতে টাকা নিতে দেখা গেছে, এখানে কাউকে গেছে নারদাতে? আমরা দেখেছিলাম শুভেন্দুবাবু কাগজে মুড়ে নিচ্ছে, জানি না টিভি দেখিয়েছে, আমি তো জানি না। শুভেন্দুবাবুরও উচিত যে কোনো কিছু বলবার আগে জেনে বলা উচিত, শুভেন্দুবাবু আমাদেরও চেনেন, আমাদের সম্পর্কে জানেন, আর আপনারা ওখানে অনুসন্ধান করে দেখুন
যে কে পয়সা নিয়েছে কে নেয়নি জানতে পারবেন তো, এ তো ওপেন সিক্রেট। ওখানকার কোনো মানুষকে অভিযোগ করলো যে হাতে পয়সা নিয়ে করেছে, সুবেন্দুবাবু করলেন, উনি জানেন, ওনারও তো এই ধরনের জানা আছে ঘটনা, এরম হলে এরম হয়, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারে। শুভেন্দু অধিকারী এটাও বলছেন যে ওরা আরডিএক্স দিয়ে এই বিস্ফোরণটা ঘটানো হয়েছে। শুভেন্দু অধিকারী কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারেন, আমি তো না, তাই আমি বলতে পারবো। কথা বললাম রাজ্যের খাদ্যমন্ত্রী এবং মধ্যমনামের বিধায়ক রথীন ঘোষ, তিনি খোলাখুলি বললেন যে ওই যে বোমা বিস্ফোরণটি ঘটেছে বা বাজির বিস্ফোরণ যাই হোক, সেই বিস্ফোরণের যে অঞ্চল তার কর্তৃত্ব ছিল আইএসএফের হাতে, ফলে রাজনৈতিক চক্রান্ত কিনা তিনি খোলাখুলি না বললেও একটা ইঙ্গিত তিনি দিতে চাইলেন। তার পাশাপাশি যে অভিযোগ উঠছে যে শাসক দলের মদত বা অর্থের লেনদেন যে অভিযোগ অপোজিশন লিডার করেছে, সে সম্পর্কে খোলাখুলি রথীনবাবু বললেন যে তোয়ালেতে মুড়িয়ে যে অর্থ নিতে দেখা গেছে সেই অর্থের ছবি বাংলা দেখেছে, ফলে কারা তোয়ালেতে মুড়িয়ে অর্থ নেন কীভাবে নেন তা বাংলা জানে, ফলে এই বিস্ফোরণ এবং তার পরবর্তী সময় গোটা বিষয়টিকে ঘিরে যে রাজনৈতিক অভিযোগ এবং পাল্টা অভিযোগ তা বজায় রইল। কিভাবে বাংলাকে বারুদমুক্ত করা যায় তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে, আমাদের নজর থাকবে সেদিকেও যে বাংলা আদৌ বেআইনি বারুদ মুক্ত হয় কিনা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন। নজর রাখবো যে খবরে দিকে ইতিমধ্যে লেপসান বাউন্স কাণ্ডে ক্রমশই যেন নয়া মোড়, এবং হিসেব রক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে যেন লালবাজারের তরফ থেকে তলব করা হচ্ছে, তার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানা রয়েছে। কারণ ইতিমধ্যে যে 16টি এক্সেল ফাইল ডাউনলোড করা এই কাণ্ডে রীতিমতো কিন্তু এখন জল অনেকটা দূর গড়িয়েছে। লেপসান বাউন্স কাণ্ড ইতিমধ্যে তদন্তও চলছে একাধিক জায়গায়, যেরকম বিভিন্ন অফিসগুলিতে তল্লাশি চলেছে। লেপসান বাউন্সে মূলত এই ফাইল ডাউনলোড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য চন্দন বন্দ্যোপাধ্যায়কে তলব বলে যেরকমটা জানা যাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তবে কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল বিভিন্ন বিষয় কিন্তু প্রশ্ন থাকছে। আজই লালবাজারে তলব চন্দন বন্দ্যোপাধ্যায়কে, যেরকমটা জানা ছিল লেপসান বাউন্সের সহকারী হিসেব রক্ষক এই চন্দন বন্দ্যোপাধ্যায় যে সময় তল্লাশি হয়েছিল সে সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন, এবং এই ফাইল ডাউনলোড কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য মূলত তলব বলে জানা যাচ্ছে লালবাজারে তলব চন্দন বন্দ্যোপাধ্যায়কে। এবং সেদিন অর্থাৎ ঘটনার দিন কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল, যে যে ফাইলগুলি মূলত ডাউনলোড করা হয়েছিল, এবং কতক্ষণ ধরে তল্লাশি হয়েছিল, যে যে আধিকারিকরা এসেছিলেন এদের, তারা কোন কোন কম্পিউটার ব্যবহার করেছিলেন, এই বিভিন্ন বিষয় চন্দন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করবেন এডির কর্তারা। এবং জানিয়ে রাখবো লালবাজারের তলব বলে জানা যাচ্ছে লালবাজারের তলব চন্দন বন্দ্যোপাধ্যায়কে এডির কর্তারা যান। এর আগে তল্লাশি চলে লেপসান বাউন্সের মূলত সহকারী হিসাব রক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়, তাকে লালবাজারে তলব করা হয়েছে। এর আগে লেপসান বাউন্সের অফিসে এডির কর্তারা গিয়েছিলেন, সেখানে জোরদার তল্লাশি চলে একাধিক জায়গায়, মূলত দীর্ঘ সময় ধরে এই তল্লাশির পর্ব চলে। লালবাজারে আজ তলব করা হয়েছে চন্দন বন্দ্যোপাধ্যায়কে। মেঘা রয়েছেন আমাদের সঙ্গে, মেঘার থেকে জানবো। মেঘা, মূলত ইতিমধ্যেই জানার চেষ্টা করব চন্দন বন্দ্যোপাধ্যায়কে লালবাজারে তলব, মূলত তার কাছ থেকে কি কি বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করবে লালবাজারের কর্তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে লালবাজারে অভিযোগ জানিয়েছিল চন্দন বন্দ্যোপাধ্যায় ঠিকই, কিন্তু লালবাজারের তরফ থেকে ইডির বিরুদ্ধে যে এফআইআর লঞ্চ, সেই এফআইআর লঞ্চ করা হয়নি এখনো পর্যন্ত। ইডির যিনি আধিকর্তা বা ইডির সঙ্গে যোগাযোগ তারা করেছিলেন, যাতে ইডির কর্তারা লালবাজারে এসে যোগাযোগ করেন এবং তাদের থেকেও বিস্তারিত তথ্য তারা জানতে চান, কিন্তু ইডির কর্তারা তারা আসবেন না, তারা জানিয়ে দিয়েছিলেন। তাই চন্দন বন্দ্যোপাধ্যায়কেই সে তলব করা হলো, কারণ চন্দন বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন 16টি এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে তার ভিত্তিতেই তাকে তলব করা হয়েছে। মূলত জানতে যাওয়া হবে যে কোন কোন কম্পিউটার ব্যবহার করা হয়েছিল, তল্লাশি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কতক্ষণ ধরে হয়েছিল, তল্লাশি যখন হচ্ছিল তখন কি চন্দন বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন? কারণ ইডির কর্তারা মেল মারফত তারা জানিয়ে দিয়েছেন যে একেবারেই চন্দন বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন এবং সঙ্গে ছিলেন আরো তিনজন সহকর্মী। সেক্ষেত্রে দাঁড়িয়ে চন্দন বন্দ্যোপাধ্যায় যদি উপস্থিত থেকেই থাকেন, তাহলে সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিছু বলেননি কেন, এবং কোন কম্পিউটার গুলি ব্যবহার করা হয়েছিল সেগুলো কি লেপসান বাউন্সেরই সংস্থার কম্পিউটার, এই যাবতীয় বিষয় জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু তাকে আজকে লালবাজারে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। একেবারে মেঘা, ধন্যবাদ জানাই, তোমার সঙ্গে ছিলেন মেঘা রায়।
বাউন্স কোম্পানি হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় কেসিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লেপস অ্যান্ড বাউন্স কোম্পানির অ্যাকাউন্ট সংক্রান্ত যে গরমিল পাওয়া গিয়েছে তার তথ্য জানতে চাই ইডি। দীর্ঘ 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে এদিন রাতে বেরিয়ে যান চন্দন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রীতিমতো পালিয়ে গেলেন চন্দন বন্দ্যোপাধ্যায়। আগে ইডির বিরুদ্ধে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছিলেন। সোমবার সেই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অ্যাকাউন্ট সংক্রান্ত যে গরমিল পাওয়া গেছে তার তথ্য জানতে চায় ইডি। সোমবার সকাল 11টায় তলব করা হয়েছিল তাঁকে। মূলত যে প্রশ্নগুলি এদিন রাখা হয়েছিল তার সামনে, তার মধ্যে উল্লেখযোগ্য, লিপস অ্যান্ড বাউন্সকে হাতিয়ার করে কোনোরকমভাবে কি কালো টাকা সাদা করা হয়েছিল, নিয়োগ দুর্নীতির টাকা কি কোনোভাবে লিপস অ্যান্ড বাউন্সে খাটানো হয়েছিল, যদি তা খাটানো হয়ে থাকে তাহলে কার নেতৃত্বে সুজয় কৃষ্ণ ভদ্র এবং তাঁর হিসেবরক্ষক এই কাজ করতেন, এই কোম্পানিকে হাতিয়ার করে কিভাবে অন্যান্য জায়গায় টাকা যেত, টাকা লেনদেনের ক্ষেত্রে যে চ্যাটগুলি পাওয়া গেছে সেগুলিকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেই ইডি সূত্রে খবর। দীর্ঘ 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে এদিন রাতে বেরোন চন্দন বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে রীতিমতো পালিয়ে যান তিনি, কোনো উত্তর দেননি তার আইনজীবীও। বলবেন কিছু কি বলেছেন, কিছু বলবেন কি বিষয়ে? চন্দনবাবু কি বিষয়ে জিজ্ঞাসা করছেন? পালাচ্ছেন কেন? কি বিষয়ে? আমি কিছু বলতে পারবো না, আমি ওনার সাথে কথা বলি, আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাইনি, আমি কিছু বলতে পারছি না। ক্যামেরায় নিখিল দাস ও শুভময় দাসের সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকদের জন্য সুখবর, বছরে 12টি সিলিন্ডার পিছু এবার 400 টাকা কমতে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন অর্থনীতি সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি আরও 200 টাকা ভর্তুকির সিদ্ধান্তে শিলমোহর বসিয়েছে। একলব্ধে 400 টাকা এলপিজি সিলিন্ডারের দাম কমায় গরিব পরিবারের মহিলারা উপকৃত হবেন, দাবি অর্থনীতিবিদদের। জল্পনা চলছিল, সেই জল্পনা সত্যি করে নিম্নবিত্ত দরিদ্র অতি দরিদ্র পরিবারকে বড়সড় স্বস্তি দিল মোদীর সরকার। উজ্জ্বলা প্রকল্পের আওতাভুক্ত এলপিজি সিলিন্ডারে আরো 200 টাকা ভর্তুকি বসাতে চলেছে কেন্দ্র। ফলে এক ধাক্কায় 400 টাকা কমবে এই প্রকল্পের সিলিন্ডারের দাম। গত মার্চ থেকেই কেন্দ্রীয় মন্ত্রিসভার তৎকালীন সিদ্ধান্তে এলপিজি সিলিন্ডার পিছু 200 টাকা করে ভর্তুকি সুবিধাভোগ করছেন উজ্জ্বলা প্রকল্পের অন্তর্গত প্রায় 9 কোটি গ্রাহক। এবার আরও 200 টাকা প্রতি সিলিন্ডার পিছু ভর্তুকি জমা পড়বে প্রতি সিলিন্ডারে। 1 সেপ্টেম্বর থেকে 400 টাকা সিলিন্ডার পিছু কমছে উজ্জ্বলা প্রকল্পে গ্যাসের দাম। বছর শেষে 5 রাজ্যের বিধানসভা ভোট, একইভাবে বছর ঘুরলে 24-এর সাধারণ ভোট। এই 2 ভোটকে মাথায় রেখেই মোদী সরকারের এহেন সিদ্ধান্ত বলে দাবি বিশেষজ্ঞদের। এতে কিছুটা হলেও স্বস্তি পাবে সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র শ্রেণী। এ প্রসঙ্গে উল্লেখ্য, গ্রামীণ এবং শহুরে নিম্নবিত্ত পরিবারের কাছে এলপিজি সিলিন্ডারের সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2016 থেকেই চালু হয় উজ্জ্বলা প্রকল্প। এই প্রকল্পে ভর্তুকির টাকা সরাসরি জমা পড়ে সুবিধাভোগী গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। প্রাগুৎসব মরশুমে মধ্যবিত্তের জন্য সুখবর, এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 200 টাকা কমানোর সিদ্ধান্ত মোদী সরকারের। এক্স অ্যাকাউন্টেন্ট এই সুখবর দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং এই সিদ্ধান্তে যার পর নাই খুশি বাড়ির গৃহিণীরা। সমস্যায় তো একটু কমলে আমাদের একটু সুবিধা হয়। সুবিধা হয় এই যে দামটা কমলো, এই যে এবার থেকে মানে আগামী মাস থেকে বলা যেতে পারে 200 টাকা করে বেঁচে গেল, এবার তো একটু বাড়িতে ভালো মন্দ রান্না করা যেতে পারে। ভালো মন্দ হবে রান্না। লাগাতার গ্যাসের দাম বৃদ্ধি, তারই মাঝে এবার কিছুটা দাম কমায়
কিছুটা সুরাহার পথ। আগে কিছুই খেতে গেলে ভাবতে হতো, তবে মোদী সরকারের এই সিদ্ধান্তে বাড়ির মহিলারা বেশ খুশি। তাদের মন্তব্য, এই দাম কমার থালাটা বজায় থাকুক। পূর্বতন টুইটার তথা বর্তমান সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লেখেন, ওনাম এবং রাখীবন্ধন উৎসব উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভা সব রান্নার গ্যাসের দাম 200 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। মা বোনেদের এই স্নেহ উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। এ প্রসঙ্গে উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে আরও 200 টাকা ভর্তুকি ধার্য করেছে। এই সিদ্ধান্তে 1 সেপ্টেম্বর থেকে এক ধাক্কায় উজ্জ্বলা প্রকল্পে 400 টাকা কমছে গ্যাসের দাম। যদিও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে 5 রাজ্যের বিধানসভা ভোট এবং 24-এর লোকসভা ভোট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সব রান্নার গ্যাসের দাম 200 টাকা কমানোর প্রসঙ্গে কি বলছেন গৃহকর্ত্রীরা? গ্যাসের দাম বাড়ানোর জন্য আমাদের মানে সংসারে ঘাটতি হতো, কিছু সময় টাকা পয়সার অভাবে কোনো সময় গ্যাসটাও নিতে পারতাম না। ঠিক, এতদিন কিভাবে কাটছাট করতেন? এতদিন গ্যাস বাঁচিয়ে কিছুক্ষণ হয়তো উনানে করতে হতো, ঠিক, সেটা বাঁচিয়ে আবার গ্যাস হয়তো কোনোদিন নিতাম না, এক মাস হয়তো বন্ধ রাখতে হতো, সেই হিসাবে আমরা গ্যাসটাকে ওইভাবে চালাতাম। সংসার চালাতে মাস পয়লা থেকেই বাজেট ধার্য থাকে মধ্যবিত্তের। গ্যাসের দাম বাড়লে সেই বাজেটে কাটছাট করতে হয়। এই দাম কমার ধারা বজায় থাকলে আগামী উৎসবের মরশুমে অনেকটা সুরাহা পাবেন মধ্যবিত্ত শ্রেণী, এমনটাই মত আম আদমির। সামনেই উৎসবের মরশুম, আর তার আগে খুশির খবর গৃহকর্ত্রীদের জন্য। আপাতত হারে গ্যাসের দাম কমতে চলেছে 200 টাকা এবং উজ্জ্বলা যোজনায় কমছে সব মিলিয়ে 400 টাকা। খুব স্বাভাবিকভাবেই গ্যাসের দাম কমায় খুশি গৃহকর্ত্রীরা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, বারাসাত। তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি কেন? একবার সমন দিয়ে কেন চুপ? হাইকোর্টে লিপস অ্যান্ড বাউন্স প্রসঙ্গে অভিষেককে কোম্পানির সিইও হিসেবে উল্লেখ করার পরই ইডিকে ধমক বিচারপতি অমৃতা সিনহার। নিয়োগ দুর্নীতির তদন্তে নিউ আলিপুরের লিপস অ্যান্ড বাউন্সের অফিসে সম্প্রতি তল্লাশি অভিযান চালায় ইডি। বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। ইডির প্রেস বিবৃতিতে জানানো হয়, এই তল্লাশি অভিযানে বিভিন্ন অপরাধমূলক নথি এবং ডিজিটাল তথ্য প্রমাণ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংস্থার সিইও বলে উল্লেখ করে ইডি। এরপরই পাল্টা ইডির বিরুদ্ধে সংস্থার কম্পিউটারে অজানা 16টি ফাইল ডাউনলোড করার অভিযোগ নিয়ে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হন সংস্থার হিসেবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায়। যদিও ইডি এর ব্যাখ্যা দিয়ে জানায়, এক ইডি আধিকারিক তার মেয়ের হস্টেল সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে ওই সংস্থার কম্পিউটার ব্যবহার করেছিলেন, এর ফলেই কোনোভাবে ওই 16টি ফাইল ডাউনলোড হয়ে গিয়ে থাকতে পারে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি ও পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে শুনানির সময় ফের লিপস অ্যান্ড বাউন্স প্রসঙ্গ উত্থাপন করে ইডি। এদিন ইডির আইনজীবী সম্রাট গোস্বামী জানান, অয়নশীলের সঙ্গে কুন্তল ঘোষের আর্থিক লেনদেন ছিল তা তদন্তে উঠে এসেছে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির মাধ্যমে আর্থিক লেনদেন হতো, কালো টাকা সাদা করার প্রচেষ্টা। এদিকে সিবিআই এর আইনজীবী এদিন জানান, তদন্ত করতে গিয়ে তদন্তকারী অফিসারদের ভাসানো হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। একটা রেডে গিয়েছিলেন কিছু তদন্তকারী আধিকারিক, তাদের নামে এক বেসরকারি সংস্থা তথ্য তছরূপের অভিযোগ করেছে। এভাবে হয়রান করলে তদন্তকারী দল কিভাবে তদন্ত করবে? এটা তো আদালতের পর্যবেক্ষণে তদন্ত, আদালতের দায়িত্ব তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তার কথা মাথায় রাখা। আমার মনে হয় ইডি আমায় সমর্থন করবে। ইডির আইনজীবী জানান, অবশ্যই। এই প্রসঙ্গে এদিন বিচারপতি অমৃতা সিনহা জানান, কি হচ্ছে এগুলো? তদন্তকারী আধিকারিকদের নামে অভিযোগ উঠছে, লিপস অ্যান্ড বাউন্সের তদন্ত করতে গিয়ে আধিকারিকরা ব্যক্তিগত বিষয়ে সাহায্য নিচ্ছে, এরকম হলে তো আদালত আধিকারিকদের বদল করতে বাধ্য হবে। আবেদনকারী আইনজীবী ফিরদৌস শামীম জানান, যে লিপস অ্যান্ড বাউন্সের নাম আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির কর্ণধার। বিচারপতি জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও লিপস অ্যান্ড বাউন্সের কর্ণধার? আবেদনকারী আইনজীবী জানান, হ্যাঁ অবশ্যই। বিচারপতি ইডিকে জানান, তাহলে তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি কেন? কি উল্লেখযোগ্য ব্যবস্থা নিয়েছে তদন্তকারী সংস্থা? একবার সমন দিয়ে চুপ কেন? আরও একবার সমন দিলেন না কেন? এত বড় তথ্য আপনার হাতে আর আপনি চুপ করে বসে আছেন? একের বেশি সমন পাঠাতে বাধা কোথায় ছিল? ইডিকে প্রশ্ন বিচারপতির। তার কারণ, ইডি প্রেস রিলিজে একটি নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একটি কোম্পানির সিইও বর্তমানে আছেন বলে প্রেস রিলিজ করেছে। সেই কোম্পানির আরেকজন ব্যক্তি সুজয় কৃষ্ণ ভদ্র, যিনি বর্তমানে জেলে আছেন, আজকে আমি মহামান্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করি যে সেই প্রেস রিলিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা সত্ত্বেও এবং সেই কোম্পানিটি ব্যবহৃত হয়েছে ডুবিয়াস ট্রানজ্যাকশনের জন্য, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তিনি ফ্রিলি ঘুরে বেড়াচ্ছেন। তাকে একবার সামন করা হয়েছিল, সেই সামনটিকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন, কিন্তু তারপরে আর কোনো ইডি কোনো সামন করেননি বা তাকে ইনভেস্টিগেশনে পার্টিসিপেট করতে পারেননি, অন্তত এই রিক্রুটমেন্ট স্ক্যামে রিলেটেড ম্যাটারে।
তাই আজকে মহামান্য বিচারপতি তিনি জানতে চান এবং পরের দিন আদালতে রিপোর্ট ফাইল করতে বলেছেন। পাশাপাশি সাইবার থানায় 26 আগস্ট 577 ধারায় তদন্তকারী অফিসারের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সে ব্যাপারে রাজ্যকে তার অবস্থান জানাতে হবে বলে নির্দেশ দেন বিচারপতি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, বড়সড় পদক্ষেপ মোদী সরকারের, চিফ অব ডিফেন্স স্টাফ তথা সিডিএসের এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের তথা এনএসএর আদলে এবার সিবিআই ইডির সর্বোচ্চ আধিকারিক রূপে সিআইও অর্থাৎ চিফ ইনভেস্টিগেশন অফিসার নিয়োগ করতে চলেছে মোদী সরকার। আঁখ মে চোলি বন্ধ করকে, আঁখ মে আগ মিলা করকে তিন বুরাইয়ো সে লড়না বহুত সময় কি মাঙ্গ। লালকেল্লার ভাষণ থেকে প্রধানমন্ত্রী দর্তহীন ভাষায় বলেছিলেন, লুকোচুরি খেলা বন্ধ করে আমাদের তিন খারাপের সঙ্গে লড়াই করতে হবে। দুর্নীতি দেশকে উইপোকার মতো খেয়ে ফেলছে। দুর্নীতি থেকে মুক্তি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, নরেন্দ্র মোদীর কমিটমেন্ট। 15 আগস্ট ঠিক কি বলেছিলেন প্রধানমন্ত্রী? আঁখ মে চোলি বন্ধ করকে, আঁখ মে আগ মিলা করকে তিন বুরাইয়ো সে লড়না বহুত সময় কি মাঙ্গ। हमारे देश की सारी समस्याओं की जड़ में भ्रष्टाचार ने दीमक की तरह देश की सारी व्यवस्थाओं को, देश के सामर्थ्य को पूरी तरह नोच लिया। भ्रष्टाचार से मुक्ति, भ्रष्टाचार के खिलाफ जंग हर इकाई में, हर क्षेत्र में। और मैं देशवासियों, मेरे प्रिय परिवारजनों, ये मोदी के जीवन का कमिटमेंट है, ये मेरे व्यक्तित्व का एक कमिटमेंट है कि मैं भ्रष्टाचार के खिलाफ लड़ाई लड़ता रहूंगा। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যে নতুন এই পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। মূলত দুর্নীতিকে সমূলে উৎপাটন করতে দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির মধ্যে সমন্বয় চাইছে মোদী সরকার। সেই সমন্বয় সুষ্ঠুভাবে করতে পারবে এমন একটা পদ জরুরি। যেভাবে দেশের তিন সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করেন সিডিএস, প্রধানমন্ত্রীর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রক বিশেষ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সমন্বয় করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা এনএসএ, সেভাবে সিবিআই এবং ইডির সঙ্গে সমন্বয় রক্ষা করবেন চিফ ইনভেস্টিগেশন অফিসার বা সিআইও। ইডি এবং সিবিআই এই দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার মাথায় থাকবেন সিআইও। জানা গিয়েছে এই পদে 80 ব্যক্তি দুই কেন্দ্রীয় তদন্ত সংস্থার প্রধানদের সঙ্গে কথা বলে তদন্তের গতি প্রকৃতি আরো দ্রুত সম্পন্ন করার কাজ করবেন বলে সরকারি একটি সূত্রের খবর। এতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করা যাবে বলে মনে করছে মোদী সরকার। ভোট বিশেষজ্ঞরা বলছেন 24-এর ভোটের আগে বিজেপি প্রাক নির্বাচনী প্রচারের অন্যতম অংশ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আর সেই লড়াইকে পথ দেখাতে অন্যতম ভূমিকা নেবে সিআইও পদের কার্যকারিতা, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। এদিকে দেশের প্রথম সিআইও হিসেবে যে নামগুলি উঠে আসছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ইডির বর্তমান কর্তা সঞ্জয় কুমার মিশ্র। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকতে পারবেন সঞ্জয় মিশ্র। তারপরেই তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিআইও পদে বসানো হতে পারে সঞ্জয় কুমার মিশ্রকে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।